রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হচ্ছেন মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক তথা রাজ্যের পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী। ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশে বিশেষ অবদানের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তার প্রয়াণে রাজ্যের সাহিত্যমহল গভীরভাবে শোকাহত। এদিন বাড়ির থেকে ওনার মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। সেখানে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বরিষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রয়াত সাহিত্যিকের সাথে জড়িত নিজের বাল্যকালের কিছু স্মৃতি তুলে ধরেন বিপ্লব কুমার দেব। কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা মুক্তিযুদ্ধের যে বিষয়, বাংলাদেশ সরকার থেকে সম্মানিত করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটোবেলা থেকে ওনাকে আমি দেখেছি জয়পুরে, আমাদের আত্মীয়স্বজন রিলেশনেও রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম। আমাকে মুখে সামনে বলে পেয়েছিলেন কিছু করবেন, সবটা নেই সবাইকে সামনে বলে দিলেন। এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার আশুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যেতে সুশান্তবাবু অনুভব না করতে পারে, আমরা যারা আছি ও গার্জিয়ান বাবাকে আমরা দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি ঈশ্বরের কাছে, এটাই প্রার্থনা করব। আর ওনার আমরা সবকিছু কামনা করি, সমস্ত পরিবার সেই ব্যথা থেকে বংশে পরিত্রাণ করুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। ওনার প্রয়াণে শোক প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আসামে দীর্ঘদিন ধরে উনি ঘুরছিলেন, প্রথম যখন অসুস্থ পড়েছিল আমার গাড়ি করে নিয়ে আমি আইএলএসে ভর্তি করেছিলাম, আমার তখন মনে আছে আজ থেকে 5-7 বছর আগে। তো দীর্ঘদিন উনি ইন্দ্রারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র খসে পড়ে গেছে, একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ চলে গেলেন আমাদের মধ্যে। আমার ওনাকে কাকু বলে আমি সম্বোধিত করতাম, পারিবারিক একটা সম্পর্ক ছিল, অভিভাবক ছিলেন। স্বাভাবিকভাবেই উনি চলে যাওয়াতে আমরা সকলেই মর্মাহত। ঈশ্বরের কাছে ওনার আত্মার সম্পত্তি কামনা করছি, শুভ সন্তপ্ত পরিবার পরিজনদের আমি আমার গভীরভাবে সমবেদনা। প্রয়াত সাহিত্যিককে শেষ শ্রদ্ধা জানাতে এদিন রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণে ছিল অগণিত জনতার ভিড়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।